ধলাইতে উপনির্বাচনৰ আকৰ্ষণীয় যুঁজ দুই বিপৰীত মেৰুত অৱস্থান একালৰ দুই সতীৰ্থৰ আমি কব বিচাৰিছো নিখৰঞ্জন দাস আৰু অমিয়কান্তি দাসৰ কথা বিজেপিৰ প্ৰাৰ্থিত্ব লাভ কৰি আজি ধলাই সমষ্টিৰ উপনির্বাচনৰ বাবে মনোনয়ন পত্ৰ দাখিল কৰে নিখৰঞ্জন দাসে পিছে বহি নথাকিল বিজেপিৰ টিকট বঞ্চিত নেতা অমিয়কান্তি দাসো ধলাই সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী নিখৰঞ্জন দাসক প্ৰত্যাহ্বান জনাই অমিয়কান্তি দাসে নিৰ্দলীয় প্ৰাৰ্থী হিচাপে মনোনয়ন পত্ৰ দাখিল কৰে যে বৰ্তমানে যা হৈছে বিশেষ করে দলাইবাসীর পক্ষ দলাইবাসীর বিপক্ষে যা হয়েছে সেটা সম্পূর্ণভাবে একটা অনৈতিক কাজ হয়েছে সেই অনৈতিক কাজ যেখানে অন্যায় অবিচার হবে সেখানে প্রতিবাদ করতে হবে সেটা শিখে গিয়েছেন উনি যে কোনো পার্টির হন সম্প্রদায় মুখার্জি যদি আদর্শ পুরুষ সেই হিসাবে আমি বলবো যে আমি প্রতিবাদে নেমেছি এবং প্রতিবাদে সাধারণত একজনকে নামতে হবে একজনকে নামলে পরে হাজার হাজার জনতা পাওয়া যাবে এবং জনতা সবাই আছেন সেই ব্যাপারে আমি 100% আশাবাদী যে আমরা এই দলাই জনগণ আগামী নির্বাচনে সেখানে জয়লাভ করবে বিজেপির প্রার্থী নিখৰঞ্জন দাসে হাজার হাজার সমর্থকক লগত লৈ জিলা আয়ুক্তর কার্যালয়ের মনোনয়নপত্র দাখিল করে মনোনয়নপত্র দাখিলের সময়সাত বিজেপির প্রার্থীগুলি সঙ্গ দিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে আদি করে বিজেপির একাংশ শীর্ষ নেতায় মনোনয়নপত্র দাখিলের সময়সাত শিলচর টাউন ক্লাবর খেলপথারের জিলা আয়ুক্তর কার্যালয়ে এক বিশাল পদযাত্রা উলিওয়া হয় বিজেপি প্রার্থীগুলিয়ে 70,000 ভোটর ব্যবধানত বিজয়ী হব বলে মনোনয়নপত্র দাখিলের সময়সাত মন্তব্য আগবহায় মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায় বিগত নির্বাচনে আমার সাংসদ মহাশয় যে মার্জিনে জিতছে ওইটা হলো 64,000 তাহলে সাংসদ মহাশয় জিতছে কিছুদিন আগে 64,000 আমার লক্ষ্য থাকবে 70,000 জিতলে ভালো হবে ইফালে বিজেপি ত্যাগ করে নির্দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা অমিয়কান্তি দাসে বিজেপির কোনো ক্ষতি করিব নোৱাৰে বলে দাবি করে জয়ন্ত মল্ল বরুয়াই ব্যক্তির যদি হিসাব নাই তাত কোন প্রভাবের কথা আছে আমার ইয়াত ব্যক্তির হিসাবে নয় এটা প্রভাবের কোন কথা আছে ব্যক্তির হিসাব হলে প্রভাব হব ব্যুরো রিপোর্ট প্রতিদিন টাইম